টাকা পেতে জীবিত স্বামীকেই মৃত বানিয়ে দিলেন স্ত্রী আর সেই পরিকল্পনায় জল ঢেলে দিল পুলিশ ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় ভয়াবহতার রেশ এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি দেশবাসী তবে এই অসময় দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি সেই টাকাতেও ভাগ বসানোর ফোন দিয়ে আসছে এমনই একটি ঘটনা ঘটেছে কটকে জানা যায় এক মহিলা তার জীবিত স্বামীকে মৃত বলে দাবি করে ওড়িশার ট্রেন দুর্ঘটনার আর্থিক ক্ষতিপূরণের টাকা নেওয়ার আবেদন জানিয়েছিলেন যদিও সে ছক বাঞ্চাল হয়ে যায় এ ব্যাপারে মহিলার স্বামী বিজয় দত্ত নিজেই মানিয়াবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিষয়টি প্রকাশে আসে কটক জেলার বাদাম্বা থানার অধীন মানিয়া এলাকার বাসিন্দা গীতাঞ্জলি দত্ত নামে ওই মহিলা শহরের একটি হাসপাতালে পৌঁছেছিলেন যেখানে শনাক্তকরণের জন্য মৃতদেহ রাখা হয়েছিল ওই মহিলা বালাসর এনওসিসিআই এলাকার এক যাত্রীর জাল আধার কার্ড দেখিয়ে দাবি করেন যে তার স্বামী ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন তার ক্ষতিপূরণের টাকা নেওয়ার চেষ্টা করলে পুলিশ যাচাই করার সময় এই বিষয়টি প্রকাশ্যে আসে পুলিশে যাচাইয়ের সময় দেখা গেছে যে মহিলা জাল নথি তৈরি করেছিলেন তার ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নেওয়ার জন্য মহিলার স্বামী বলেন আমি লজ্জিত আমি সবাইকে এমন মানসিকতার মানুষদের থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি আমি থানায় অভিযোগ করেছি এবং এর বিচার চাই মঙ্গলবার উড়িষ্যা সরকার সংখ্যা শনাক্ত করার পর সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে দুশো অষ্টআশিতে ইতিমধ্যেই উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক উনচল্লিশ জন মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য প্রায় দু কোটি টাকা ত্রাণ ঘোষণা করেছে সরকারের তরফে জানানো হয়েছে প্রত্যেক মৃত ব্যক্তির আত্মীয়কে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই অর্থ দেওয়া হচ্ছে ভাবন অবস্থা যেই সময় দাঁড়িয়ে মানুষ এখনো সেই ভয়াবহতা কাটিয়ে উঠতে পারেনি সেই সময়তেই দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি নিজেদের আখের গোছাবার চেষ্টা করছেন আর সেই কাজ করতে গিয়ে তিনি ধরাও পড়লেন যদিও তিনি যে প্ল্যান করেছিলেন সেই প্ল্যান কখনোই সাকসেসফুল হয়নি কারণ তিনি যে নথিপত্র দিয়েছিলেন সেই নথিপত্র জমা করবার পর পুলিশ যখন গোটা বিষয়টা তদন্ত শুরু করেন গোটা বিষয়টা যাচাই করেন তখনই ধরা পড়ে যান আর তারপরেই তার প্ল্যান পুরোটাই বানচাল হয়ে গিয়েছে তার স্বামী বলছেন যে এই ধরনের মানসিকতার মানুষদের থেকে দূরে থাকুন তার জন্য অনুরোধ করেছেন এর পাশাপাশি তিনি বলেন যে আমি লজ্জিত আমি থানায় অভিযোগ করেছি এবং এর বিচার চাই আরও অনেক আপডেট রয়েছে তার জন্য নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এর পাশাপাশি বেলাইকানে ক্লিক করুন